আমার দ্বাদশ শ্রেণী শ্রেণীর ছাত্রছাত্রী ও প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসের এসএকিউর একটা সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের অনেকের মনে হতে পারে এসএকিউর আবার কোনো সাজেশন হয় কি না। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে ইতিহাসে হয়তো বা অন্যান্য সাবজেক্টে এমসিকিউ বা এসএকিউর 100-100 এরকম কোনো সাজেশন হয়তো হয় না, কিন্তু মোটামুটি 50%, 60% বা 70% অবশ্যই আশা করা যায় যদি প্রশ্ন উত্তর অ্যাকিউরেট হয়। তো আজকে এমনই তোমাদের 80টি গুরুত্বপূর্ণ এসএকিউ তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব, যে প্রশ্নগুলো তোমরাও যদি কোনো বই ফলো করো, কোনো টেক্সট পেপার, এবিটিএ, ডব্লিউপিটিএ বা কোনো প্র্যাকটিসের, সেখানেও দেখতে পাবে এই প্রশ্নগুলোই কিন্তু প্রত্যেকটি প্র্যাকটিসের পাতায় পাতায় রয়েছে। তাই আমার মনে হয়েছে এই প্রশ্নগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করে নাও আজকের পর থেকে, তোমরা অনেকটাই লাভবান হবে এবং পরীক্ষায় কিন্তু 70% বা 75% বা তারও বেশি তোমরা কিন্তু কমন পেতে পারো। এবং যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তাদের বলবো তোমরা কিন্তু এই প্রশ্নগুলি করলেই পাস তো করবেই এবং 50-60 নম্বর অবশ্যই পেয়ে যাবে। কিন্তু যারা কৌতূহলী ছাত্রছাত্রী, যাদের টার্গেট রয়েছে অ্যাভব 90%, তারা এগুলো ছাড়াও অবশ্যই 15-18 সালের প্রশ্ন উত্তর ভালোভাবে করবে, টেক্সট ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর তৈরি করবে এবং তারপর অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। এবং এ প্রসঙ্গে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, ইতিহাসের আমাদের ব্রড প্রশ্ন যেগুলো অবশ্যই 100-100 আশা করা যায় এমন তোমাদের একটা সাজেশন দিয়েছি যে ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না, অর্থাৎ ব্রড প্রশ্নের সাজেশন কিন্তু ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। এমসিকিউ প্রশ্নেরও সাজেশন 100টার মতো আমরা দিয়ে দিয়েছি গত ভিডিওতে, এবং এই ভিডিওতে এসএকিউর সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। চলো সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এবং প্রশ্নের নিচে নিচে উত্তরগুলো দিয়ে দেবো। উত্তরগুলো কিন্তু আমি বলবো না, তোমরা ভিডিওতে দেখে নিও, কারণ উত্তরগুলো বলতে গেলে আবার অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। তাই প্রশ্নগুলো বলে বলে যাও, নিচে উত্তরগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। 1 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটির প্রবক্তাকে। 2 নম্বর প্রশ্ন, এশিয়া এশিয়াবাসীর জন্য স্লোগানটি কোন দেশের। 3 নম্বর প্রশ্ন, স্পেনীয় আর্মাডা কি। 4 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ কাকে বলে। 5 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র কবে গঠিত হয়। 6 নম্বর প্রশ্ন, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে। 7 নম্বর প্রশ্ন, লগ্নিপুঁজি কাকে বলে। 8 নম্বর প্রশ্ন, জে এ হবসনের বইটির নাম কি। 9 নম্বর প্রশ্ন, হিল ফার্ডিং এই বইটির নাম কি। 10 নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ কবে হয়। 11 নম্বর প্রশ্ন, 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়। শ্রমিকবদ্ধ চুক্তি কাদের বলে, মার্কেন্টাইলবাদ কি। 14 নম্বর প্রশ্ন, বৈদেশিক বাণিজ্য চীনের কোন দুটি বন্দরে সীমাবদ্ধ ছিল। 15 নম্বর প্রশ্ন, আমেরিকা মহাদেশ কি আবিষ্কার করেন। 16 নম্বর প্রশ্ন, নানকিং চুক্তির দুটি শর্ত লেখো। 17 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য কাকে বলে। পরের প্রশ্ন, ভারতের রেলপথ কবে স্থাপিত হয়। পরের প্রশ্ন, চার্লস উড কে ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি। 21 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি। 22 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কি। 23 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন। 24 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ডাব কে ছিলেন। পরের প্রশ্ন, ছুঁয়ে পড়া নীতি কি। নেক্সট কোশ্চেন, কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে পাশ হয়। 28 নম্বর প্রশ্ন, কবে কেন স্যাডলার কমিশন গঠিত হয়। 29 নম্বর প্রশ্ন, উন্মুক্ত দ্বার নীতি কি এবং এর প্রবক্তা কে। 30 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন। 31 নম্বর প্রশ্ন, 20 শতকে বাংলাদেশে মন্মন্তর কবে হয়। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, নববঙ্গীয় কারা। পরের প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। 35 নম্বর প্রশ্ন, কোন আইনের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। 36 নম্বর প্রশ্ন, সর্বশেষ চার্টার আইন কবে হয়েছিল। 37 নম্বর প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কি। 38 নম্বর প্রশ্ন, কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়। 40 নম্বর প্রশ্ন, আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়। পরের প্রশ্ন, কোন ভূমি রাজস্ব ব্যবস্থা জমিদারদের জমির মালিকানা স্বত্ব দেয়। 42 নম্বর প্রশ্ন, মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী। পরের প্রশ্ন, কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। পরের প্রশ্ন, দলিত কাদের বলা হয়। 45 নম্বর প্রশ্ন, সিমলা সাক্ষাৎকারে
প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? পরের প্রশ্ন, সুভাষচন্দ্র কাকে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতের মুক্তি আন্দোলনের জনক বলে অভিহিত করেন? পরের প্রশ্ন, সিআর ফর্মুলা কি? নেক্সট কোশ্চেন, ভারতীয়রা সাইমন কমিশন কেন বর্জন করে? পরের প্রশ্ন, লিন লিডগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? 50 নম্বর প্রশ্ন, কেরালায় অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলনকে গড়ে তোলেন, অর্থাৎ এখানে প্রশ্নটা চাওয়া হয়েছে কেরালায় অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন কে গড়ে তোলেন? উত্তরটি হবে নারায়ণ গুরু। 51 নম্বর প্রশ্ন, মীরা ষড়যন্ত্র মামলার দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো। 52 নম্বর প্রশ্ন, কারা কবে নিষ্কৃতি দিবস পালন করে? 53 নম্বর প্রশ্ন, কলকাতা দাঙ্গা কবে হয়? পরের প্রশ্ন, কে কবে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? 55 নম্বর প্রশ্ন, মন্ত্রী মিশনের 3 জন সদস্যের নাম লেখো। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার আইন কবে কোথায় পাশ হয়? পরের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কবে হয়? পরের প্রশ্ন, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? পরের প্রশ্ন, গান্ধীজি ক্রিপ্স প্রস্তাব সম্পর্কে কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন? 60 নম্বর প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলন বা মে ফোর্থ আন্দোলন কখন কোন দেশে হয়? 61 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? 62 নম্বর প্রশ্ন, জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? পরের প্রশ্ন, ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কবে স্থাপিত হয়? 64 নম্বর প্রশ্ন, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 66 নম্বর প্রশ্ন, বুল গানিন কে ছিলেন? 67 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কি? 68 নম্বর প্রশ্ন, ওয়ারেস চুক্তি কবে কাদের মধ্যে হয়? পরের প্রশ্ন, বঙ্গবন্ধু উপাধিটি কার? 70 নম্বর প্রশ্ন, হো চি মিন কে ছিলেন? পরের প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? নেক্সট কোয়েশ্চেন, দাঁতাত কি? 73 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 74 নম্বর প্রশ্ন, উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত? 75 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের রূপকার কে? 76 নম্বর প্রশ্ন, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? পরের প্রশ্ন, পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন? 78 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কবে স্বাধীন হয়? এবং এই ভিডিওর শেষ কোশ্চেন, যেটি, সুকর্ণ কে ছিলেন? ডক্টর সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামের নেতা এবং ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। তো এসএকিউর প্রশ্ন এগুলোই ছিল, এবং এর আগে আমাদের এমসিকিউর ইতিহাসের উপর ভিডিও আপলোড করা হয়েছে এবং সম্পূর্ণ 8 নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে। ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। এবং এই ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি দেখার পর তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই বন্ধুদের উপকারার্থেও ভিডিওটিকে শেয়ার করো। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। ওকে ভাই।